এখন আমরা দেখবো স্প্রিং এমভিসির মধ্যে কিভাবে ফর্ম ডাটা হ্যান্ডেল করা যায়। তো এটা করার জন্য আমরা প্রথমে একটা আমাদের জেএসপি প্রজেক্টের জেএসপি সেকশনের মধ্যে একটা জেএসপি পেজ নিব। এই জেএসপি পেজটা হচ্ছে মূলত একটা ইনসার্ট পেজ, যেখান থেকে কিছু ডাটা ইনসার্ট হবে। আমরা এটার নাম দিলাম হচ্ছে অ্যাড ইনপুট। তো এটা একটা বেসিক জেএসপি পেজ। আমরা এই জেএসপি পেজের মধ্যে এখানে একটা ফর্ম ক্রিয়েট করব এবং কিছু ইনপুট ফিল্ড রাখব। প্রথমে আমরা ট্যাগগুলো লিখে নিচ্ছি, ফর্ম। ফর্মের আমাদের একটা মেথড থাকবে এবং একটা অ্যাকশন থাকবে। আমরা মেথড এবং অ্যাকশনগুলো পরে ডিফাইন করব। ফর্মের মধ্যে আমরা প্রথমে একটা লেভেল নিয়ে নিচ্ছি, লেভেলের মধ্যে আমরা লিখলাম হচ্ছে এমপ্লয়ি নেম। আমাদের এরকম আর একটা লেভেল প্রয়োজন হবে, এমপ্লয়ি অ্যাড্রেস। আর লেভেলের পরে আমরা হচ্ছে একটা টেক্সট ফিল ইউজ করব, ইনপুট টাইপ টেক্সট। আমরা এখানে দুইটা টেক্সট ফিল্ড ক্রিয়েট করলাম এবং এখন আমরা এখানে একটা সাবমিট বাটন নেব। টাইপ সাবমিট, ভ্যালুর মধ্যে সাবমিট। তো ফর্মটা যখন সাবমিট হবে তখন আমরা এই ইনপুট ফিল্ডের ভ্যালুগুলো ডিসপ্লে করবো হচ্ছে অন্য একটা পেজের মধ্যে। তো সেই কারণে আমাদের এখানে ইনপুট ফিল্ডের জন্য একটা নেম অ্যাট্রিবিউট নিয়ে নিতে হবে। নেম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এটা নিয়ে নিলাম হচ্ছে ই নেম। আর এখানে আমরা নেম অ্যাট্রিবিউটের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে এমপ্লয়ি অ্যাড্রেস, ই অ্যাড্রেস, ই নেম এবং ই অ্যাড্রেস। তাহলে এখন প্রথমে এই পেজটাকে ডিসপ্লে করার জন্য আমরা যে অ্যাড এমপ্লয়ি ডট জেএসপি এই পেজটাকে যে ডিসপ্লে করব, এটার জন্য আমাদের একটা কন্ট্রোলার থাকতে হবে। তো আমরা চাইলে এখানে আলাদা একটা কন্ট্রোলার তৈরি করতে পারি। আবার আমাদের যে এক্সিস্টিং ভালো কন্ট্রোলার আছে, আমরা এখানেই একটা কন্ট্রোলার ক্রিয়েট করতে পারি যে এই পেজটাকে আমরা কোন রিকোয়েস্ট ম্যাপিং বা ইউআরএল পাথের মধ্যে এটাকে ডিসপ্লে করব। এখানে তাহলে আমরা এখানে একটা মেথড ক্রিয়েট করি, আমি এটার নাম দিলাম অ্যাড এমপ্লয়ি। এবং এইটা এই মেথডটা রিটার্ন করবে হচ্ছে, যে পেজটা রিটার্ন করবে সেটা হচ্ছে অ্যাড এমপ্লয়ি। আমাদের এই মেথডটাকে একটা রিকোয়েস্ট ম্যাপিং এর সাথে অ্যাড করতে হবে। রিকোয়েস্ট ম্যাপিং এর ভ্যালুর মধ্যে আমরা বললাম যে স্ল্যাশ অ্যাড, অর্থাৎ যখন ইউজার এরকম স্ল্যাশ অ্যাড এরকম ইউআরএল পাথ এন্ট্রি করবে ব্রাউজারের মধ্যে, তখন যেন অ্যাড এমপ্লয়ি পেজটা ডিসপ্লে করে।
তো যেহেতু আমরা অ্যাড এমপ্লয়ি পেজটার মাধ্যমে দুইটা কাজ করব, একটা হচ্ছে যখন আমরা সিম্পলি অ্যাড এমপ্লয়ি পেজটাকে শুধু ডিসপ্লে করব, এটা একটা কাজ। আর একটা হচ্ছে যে অ্যাড এমপ্লয়ের মধ্যে অ্যাড এমপ্লয়ি মেথডের মধ্যে আমরা যখন ফর্ম থেকে ভ্যালুটাকে সাবমিট করব, তখন আমরা এখানে ইউজ করবো হচ্ছে পোস্ট মেথড। তো আমি এখানে এই ফর্মের মেথডের নাম মেথডের মধ্যে বললাম পোস্ট। তো তাহলে যখন এটা আমরা নাম দিই হচ্ছে ডিসপ্লে এমপ্লয়ি, আমরা এখানে আর একটা মেথড ক্রিয়েট করি, এটার নাম হচ্ছে, এটার নাম আমরা দিই হচ্ছে অ্যাড এমপ্লয়ি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটারই রিকোয়েস্ট ম্যাপিং হচ্ছে অ্যাড। সো এখানে আমাদেরকে এটা ডিফাইন করতে হবে যে কখন এটা গেট রিকোয়েস্টের মাধ্যমে আসবে এবং এটা কখন পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে আসবে। সিম্পলি যখন এটা গেট রিকোয়েস্টের মাধ্যমে আসবে তখন আমরা শুধুমাত্র এই অ্যাড এমপ্লয়ি পেজটাকে ডিসপ্লে করব, আর অন্য কিছু করব না। সে কারণে এখানে আমরা মেথড দুইটার মধ্যে আমরা বলবো যে রিকোয়েস্ট, রিকোয়েস্ট মেথড ডট গেট। তাহলে আমরা বললাম যে যখন এই রিকোয়েস্ট মেথডটা হবে অ্যাডের গেট, তখন সিম্পলি এই অ্যাড এমপ্লয়ি পেজটা ডিসপ্লে হবে। আর যখন এখানে রিকোয়েস্ট মেথডটা হবে, সরি, যখন এখানে রিকোয়েস্ট মেথডটা হবে পোস্ট, তখন আমরা ফর্মের ডাটাগুলোকে এখানে ডিসপ্লে করব। ওকে, তো ফর্মের ডাটাগুলোকে ডিসপ্লে করার জন্য আমরা এখানে এটার মধ্যে একটা মডেল ম্যাপ নিয়ে নিচ্ছি, কারণ আমরা হচ্ছে মডেল ম্যাপের মাধ্যমে যে পেজের মাধ্যমে এটাকে ডিসপ্লে করব সেই পেজের মধ্যে আমরা হচ্ছে মডেল ম্যাপের মাধ্যমে ওইটা অ্যাড অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা এটাকে অ্যাড করব। তাহলে প্রথমে আমরা এখানে দেখে আসি যে যখন এটা অ্যাড মেথডের মাধ্যমে, মানে অ্যাড ইউআরএলের মাধ্যমে যখন আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো, তখন অ্যাড এমপ্লয়ি এই পেজটা ডিসপ্লে হচ্ছে কিনা। তাহলে আমরা এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছি অ্যাড, তো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এরকম অ্যাডের মাধ্যমে যখন এরকম একটা গেট রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন এখানে এমপ্লয়ি নেম এবং অর্থাৎ ফর্মটা আমাদের ডিসপ্লে হচ্ছে। তো এরপরে যখন আমরা এখানে এখান থেকে পোস্ট মেথডের মাধ্যমে, অর্থাৎ ইউজার যখন এখানে কোনো কিছু সাবমিট করবে, সাবমিট করার পরে এই ভ্যালুগুলো আমরা কিভাবে কন্ট্রোলারের কাছে পাঠাবো সেটাই এখন আমরা দেখব যখন এটা সাবমিট হবে। তো যেহেতু আমরা এখানে রিকোয়েস্ট ম্যাপিংয়ের মধ্যে বলছি এটা হচ্ছে অ্যাড, সুতরাং এটা আমরা এই মেথডের যখন অ্যাকশান ব্যবহার করব, তখন এই অ্যাকশানের মধ্যে আমরা বলবো হচ্ছে অ্যাড, ঠিক আছে? দ্যাট মিন্স সাবমিট যখন হবে তখন এটা ওই একই ইউআরএলের মধ্যে সাবমিট হবে। আচ্ছা, এখন কন্ট্রোলারের মধ্যে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব, তো সেটা হ্যান্ডেল করার জন্য যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে অ্যাট দ্য রেট। রিকোয়েস্ট প্যারা, যেভাবে আমরা যেভাবে পাথ ভেরিয়েবল ইউজ করেছি ঠিক একইভাবে আমরা এখানে রিকোয়েস্ট প্যারামের মধ্যে ওই প্যারামিটার একটা নাম লিখবো এবং এই পাশে আমরা হচ্ছে ওটার একটা টাইপ দিব। ওকে, তারপরে সেখানে আমাদের দুইটা রিকোয়েস্ট প্যারাম লাগবে, এই রিকোয়েস্ট প্যারামের মধ্যে এখানে আমরা একটা টাইপ ইউজ করবো, এটা হচ্ছে এমপ্লয়ি অ্যাড্রেস। এবং এখানে আমরা এই প্যারামিটারের নামগুলো আমরা কোথা থেকে ইউজ করবো, একটা হচ্ছে এই ইনেম এবং আর একটা হচ্ছে আমাদের ই অ্যাড্রেস। তাহলে এই যখন এটা পোস্ট মেথডের মাধ্যমে যাবে তখন ওই রিকোয়েস্ট প্যারামিটারের ভ্যালুগুলোকে পাওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে
রিকোয়েস্ট প্যারামিটার, যেহেতু আমাদের এখানে দুইটা ফিল্ড আছে সুতরাং আমরা দুইটা রিকোয়েস্ট ফিল্ড ব্যবহার করলাম। এরপরে আমরা এখানে যেভাবে মডেলের মাধ্যমে ম্যাপ ডট অ্যাড অ্যাট্রিবিউটের মাধ্যমে যেভাবে অ্যাট্রিবিউট অ্যাড করছিলাম সেভাবে এখানে অ্যাট্রিবিউট অ্যাড করব। প্রথম অ্যাট্রিবিউটের মধ্যে আমরা এখানে লিখলাম যে এমপ্লয় ডিটেলস, আর এইখানে আমরা বললাম নেম কলন প্লাস নেম ই নেম প্লাস অ্যাড্রেস কলন প্লাস অ্যাড্রেস সরি এটা হচ্ছে ই অ্যাড্রেস এবং এখানে আমরা আর একটা ভিউ পেজ জেনারেট করব। আমরা এখানে এখানে একটা ভিউ পেজ জেনারেট করে নেই, আমাদের যেরকম যে সাবমিট করার পরে পেজটা দেখানোর জন্য যে পেজটা ডিসপ্লে হবে সেটা হচ্ছে আমি নাম দিলাম হচ্ছে এমপ্লয়ি ইনফো, এবং এখানে জাস্ট আমরা এমপ্লয়ি ইনফোর মধ্যে আমরা আগের মতো করে ইএল ব্যবহার করার মাধ্যমে বললাম স্যার এখানে এটার আমাদের নাম ছিল হচ্ছে ই ডিটেলস, জাস্ট এই ই ডিটেলসটাকে এখানে ব্যবহার করি এবং এখানে কন্ট্রোলার থেকে যখন এটা রিটার্ন হবে তখন আমি এটার নাম দিলাম হচ্ছে ই ইনফো। দ্যাট মিনস যখন এটা সাবমিট হবে তখন সাবমিট করার পরবর্তীতে ভ্যালুটা এই ই ইনফো পেজে যাবে এবং ই ইনফো পেজের মধ্যে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এই ইনফরমেশনগুলো ডিসপ্লে। এখন তাহলে আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল যখন আমরা গেট রিকোয়েস্টের মাধ্যমে এই ইউআরএল এর মধ্যে যাচ্ছি তখন আমরা সিম্পলি এই পেজটাকে ভিউ করছি। এখন যদি আমরা কোনো একটা এমপ্লয়ের নাম ব্যবহার করি এবং অ্যাড্রেস ব্যবহার করি এবং এটাকে সাবমিট করি, তো সাবমিট করার ক্ষেত্রে আর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এই সাবমিটেড ভ্যালুটা আমরা অ্যাডের মধ্যে পাঠাচ্ছি সুতরাং এইখানে আমাদের এটাকে এই কনটেক্সট পাথটা সহ অ্যাড করতে হবে। দ্যাট মিনস আমাদের এই যে এখানে যে কনটেক্সট পাথ স্ল্যাশ অ্যাড, অর্থাৎ আমরা ফর্মের মধ্যে যেটা বললাম যে সিম্পলি এখানে বললাম অ্যাড, এটার আগে আমাদের এই কনটেক্সট পাথটা এখানে অ্যাড করতে হবে, তা নাহলে এটা সিম্পলি অ্যাডের মধ্যে চলে যাবে। তো আমরা এখানে এই কনটেক্সট পাথটা এখানে অ্যাড করে দিলাম, অথবা আমরা এখানে জেএসপির স্ক্রিপ্টের মাধ্যমে রিকোয়েস্ট ডট কনটেক্সট পাথ এটাও ডাইনামিকভাবে এটাও ব্যবহার করতে পারি। এখন আমরা ভ্যালুটা সাবমিট করলে এটা ওই একই রিকোয়েস্টের মধ্যে আসে কিন্তু ভ্যালুটা এখানে ডিসপ্লে করছে। যেহেতু এই রিকোয়েস্টটা হচ্ছে সাবমিটের মাধ্যমে পোস্টের মাধ্যমে যাচ্ছে সুতরাং এই পোস্টটাকে হ্যান্ডেল করছে হচ্ছে পোস্ট, অর্থাৎ মেথড গেট এবং মেথড পোস্ট আমাদের তখনই দরকার হবে যখন আমরা সিম্পলি ভিউ পেজটাকে জেনারেট করছি, তখন আমাদের অ্যাকচুয়ালি কোনো মডেল ম্যাপেরও দরকার নাই এই মেথডের মধ্যে। আর এখানে আমাদের রিকোয়েস্ট ম্যাপিংয়ের মধ্যে মেথডটাকে ডিফাইন করতে হবে গেট, কারণ হচ্ছে গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা সিম্পলি ফর্মটাকে ভিউ পেজটাকে জেনারেট করছি। আর ওই একই ফর্ম থেকে একই ইউআরএল এর মাধ্যমে যখন এটা পোস্টের মাধ্যমে যাচ্ছে তখন এই রিকোয়েস্টটা হ্যান্ডেল করছে হচ্ছে পোস্ট, এবং এই ক্ষেত্রে আমরা আগে যেরকম পাথ ভেরিয়েবলের মতো করে যেভাবে আমরা ব্যবহার করছিলাম ঠিক এখানেও আমরা রিকোয়েস্ট প্যারামের মাধ্যমে সেই প্যারামিটারের নাম অনুসারে এইগুলোকে ব্যবহার করতে পারি। এখন এখানেও প্রশ্ন হচ্ছে যে পাথ ভেরিয়েবলের মতো আমরা দেখছিলাম যে যদি আমাদের এখানে একাধিক রিকোয়েস্ট প্যারাম পাঠাতে হয়
তাহলে আমরা ওই রিকোয়েস্ট প্যারামটাকেও এরকম ম্যাপের মতো করে ব্যবহার করতে পারি, এবং ম্যাপের মতো করে যেভাবে এখানে আমরা গেট ব্যবহার করছি ঠিক একইভাবে আমরা জাস্ট এখানে পাথ ভেরিয়েবলের জায়গায় হবে রিকোয়েস্ট প্যারাম, বাকি সব কিছু এখানে ম্যাপের মতো। ঠিক আছে, তাহলে এভাবে আমরা রিকোয়েস্ট প্যারাম এই অ্যানোটেশনটা ব্যবহার করার মাধ্যমে স্প্রিংয়ের ফর্ম ডাটাকে হ্যান্ডেল করি।